ফের দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি। দীঘাগামী ট্রাকের সঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীদের একটি গাড়ির ধাক্কা, আর তাতেই আহত হলেন দুজন নিরাপত্তারক্ষী। তবে বিরোধী দলনেতার তেমন কোনো চোট লাগেনি বলে এখনও অবধি সূত্রের খবর। তবে পরে শুভেন্দু অধিকারী জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সিআরপিএফের বুলেট প্রুফ গাড়ি। গাড়িটি আমার কনভয়ে ছিল না, অনেক পেছনে ছিল। গাড়িটি আলাদাভাবেই আসছিল। সম্প্রতি এমন দুটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রথমটি পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তমলুকে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছিল জাতীয় সড়কের মারিস্তা সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক। যদিও এই ঘটনাকে হাতিয়ার করে মাঠে নামে বিজেপি। শুভেন্দুকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে সরব হয়েছিল তারা। দুর্ঘটনার 48 ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছিল পূর্ব মেদিনীপুর জেলার মারিস্তা থানার পুলিশ। পরিকল্পনা করে নয়, নিছক পথ দুর্ঘটনার জেরেই এই ঘটনা ঘটেছিল বলে তদন্তে জানতে পেরেছিল পুলিশ আধিকারিকরা। ফের একবার আজকে এই রকম ঘটনা ঘটল। গত জুলাই মাসে কালিকাপুরের দিক থেকে বাইপাস হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়। যে লরিটি রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছিল, সেটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় লরি চালককে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার খবর শুনেই ছুটে আসে সার্বে পার্ক থানার পুলিশ। ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হয় লরি চালকের। অভিযোগ, সে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে সে। এরপরই সেন্ট্রাল ফোর্সের তৎপরতায় গ্রেপ্তার করা হয় চালক রামনারায়ণ রামকে। এবার ফের দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দুর কনভয়।